করলেন। আরেকটা ব্যাপক অংশ আজকে ঘোড়ামারাতে কংগ্রেসের যে সভা সেই সভায় যোগদান করবে, তাদের মাথারা আজকে এখানটায় এসে কংগ্রেস সদর ভবনে এসে কংগ্রেস দলে যোগদান করলেন। দমকল চেষ্টা করেছিল নির্বাচন কমিশনকে রেকটিফাই করতে বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলার জন্য বলা হয়েছে মুর্শিদা জেলার প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। আরেকটা কথা বলি, মুর্শিদা জেলার মানুষ শুধু কেন্দ্রীয় বাহিনীর দয়াতে এখানে ভোট করবে না, মুর্শিদাতে কোনো রকম সন্ত্রাসে যদি চেষ্টা তৃণমূল করে তো 23 তারিখ এবং 29 তারিখে তৃণমূল নিজেরাই জবাব পেয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনীর আশ্রয় ওদেরকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে না কেন্দ্রীয় বাহিনীর আশ্রয়। কেন্দ্রীয় বাহিনী ওদেরকে বাঁচানোর জন্য থাকবে, আমাদেরকে বাঁচানোর জন্য থাকতে হবে না। মুর্শিদাদের মানুষ এবার কসম খেয়ে নিয়েছে বারবার নির্বাচনের অধিকার, ভোট দেওয়ার অধিকার যদি তৃণমূল মনে করে মস্তানি করে কেড়ে নেবে, এখানকার মানুষ গণ প্রতিরোধ করবে, মিলিয়ে নেবেন আমার কথা। ভোট 40 কোম্পানি যাবে, তৃণমূল তো এখন নির্বাচক মনে যাচ্ছে আরও বেশি কোম্পানি যাবে। তৃণমূল বুঝতে পারছে যে তৃণমূলের ভোট করার লোকটাই, তৃণমূল ভেঙে তো মুর্শিদা জেলায় সব চলে আসছে কংগ্রেস, তৃণমূল ভোট করবে কাকে নিয়ে? ওদের এখন নির্বাচন কমিশনকে বলতে হবে যে ভাই কেন আমাদের বুথে বুথে আমাদেরকে কেন্দ্রীয় বাহিনী দাও, আমরা বলার আগে, কারণ ওদের আর লোক নেই তো, ওদের লোক তো প্রতিদিন ভেঙে চলে আসছে, কাকে দিয়ে ভোট লুট করবে? ভোট যারা লুট করে তারাই তো তৃণমূল সঙ্গে আর নেই এখন মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদা জেলার সর্বস্তরের মানুষের তৃণমূল সম্পর্কে মোহভঙ্গ হয়ে গেছে। আবার বলছি আমি, মানুষের ভোট দেওয়ার অধিকার এ মুর্শিদাবাদ জেলার মানুষ ফিরে পেতে চায়। কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকলো কোথায় থাকলো না দেখার দরকার নাই, মুর্শিদাবাদের মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে চায়। 1 নম্বর। 2 নম্বর, এই মুর্শিদাবাদ জেলায় আমরা অনেক আগে ঘোষণা করে দিয়েছি প্রতিটা বুথে সেখানকার মানুষ ভোট দিতে পারবে, সে ব্যবস্থা আমরা করব। সেই জায়গায় দাঁড়িয়ে আবার বলছি, মুর্শিদাবাদ জেলার প্রতিটা বুথে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা মানুষ ভোট দেওয়ার অধিকার এবং সুযোগ পাবে, নিশ্চিত থাকুন। তৃণমূলের এখন একটাই প্রচার, আমরা ভোট দখল বুথ দখল করব, মানুষের মন দখল করার ক্ষমতা নাই, বুথ দখল করব, এটাই ওদের প্রচার। উন্নয়নের কথা বলছে না মুর্শিদাবাদ জেলায়, নাকি বুথ দখল করবে, তোদের সঙ্গে চ্যালেঞ্জ থাকলো তৃণমূল, একটা বুথ দেখা দখল করে তোরা দেখা যে তোরা কত বড় বাপের বেটা।